অনলাইন থেকে ইংলিশ অর্ডার দিয়েছিল এবং আমাদের কাছে এক মেডিসিন দোকান থেকে আর বাকি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিল। তো সেগুলো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে ও কী কী জিনিস অর্ডার দিয়েছিল। ফার্স্টে তো এগুলো সবই কাল এসেছিলো, বাট 24 ঘন্টা স্যানিটাইজিংয়ে দেওয়া ছিল। তো এখন আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। যেহেতু আমার শ্বশুরের বয়স হয়েছে, বাড়িতে দিদা থাকে, তো সবাইয়েরই কেয়ারটা একটু বেশি দরকার, প্লাস আমারও এই মুহূর্তে কেয়ারটা লাগবে। তো সেই ভেবে এটা অর্ডার দিয়েছিল এই জিনিসটা। এই দুটো জিনিস আমি জানি না, এটা করে রেখে দেওয়ার কারণটা হচ্ছে এটাই, আমরা যখন বাইরে থেকে ফোন নিয়ে আসি, ফোনে তো স্যানিটাইজার লাগালে ফোন হ্যাং করে, আমি জানি না সবার করে কিনা, আমারও করেছে, আমার হাজব্যান্ডেরও করেছে। তো এটা ফোন বা কোনো মানে গ্যাজেট যেগুলো, সেগুলোর উপর স্প্রে করলে কোনো প্রবলেম নেই। তো সেটা ভেবেই এটা ও অর্ডার দিয়েছে, আর অলরেডি ও একটা ইউজ করা স্টার্ট করে দিয়েছে, আর এই একটা এখানে ছিল, তাই এটাই তোমাকে দেখাচ্ছি। আর এবারে যেগুলো দেখাবো সেগুলো সামনের মেডিসিন দোকান থেকে অর্ডার দিয়েছিল, সেটা হচ্ছে অক্সিমিটার, যেটা এখন খুবই দরকার। তো আমি মনে করি যে থার্মোমিটারের মতো অক্সিমিটারটাও প্রত্যেকের বাড়িতে রাখাটা খুব দরকার। এই হচ্ছে অক্সিমিটার, ঠিক আছে, এটা আমার বর সবার ফার্স্টে ইউজ করেছে, করে দেখে নিয়েছি জিনিসটা ঠিক আছে কিনা, এবার আমি ইউজ করব। এরকম কিছু একটা, এটা আমার বরই অর্ডার দিয়েছে। তো ওটা কি কত একটা জলের সাথে মিশিয়ে গার্গেল করলে ভালো, এমনি গরম জলে গার্গেল করার থেকে এটা দিয়ে গার্গেল করাটা বেটার, তো এই ভেবে উনি এটা কিনেছেন। আর একটা অর্ডার দিয়েছে ওটা হচ্ছে তুলসী ড্রপ, যেটা ও রোজ সকালে গ্রিনটির সাথে খায় 2 ফোঁটা করে, প্লাস রাতেই খায়। তো আগে খেত, আবার অর্ডার দিয়েছে। এই ছিল মোটামুটি আমার আজকের ও যেগুলো কিনেছে সেগুলো ওখানে দেখালাম। এই তো সবাইকে বলবো যে এই সিচুয়েশানে সবাই প্লিজ বাড়িতে থাকো, আমাদের এখানে তো লকডাউন পড়েই গেছে অলরেডি, তো সবাই প্লিজ বাড়িতে থাকো, সবার ভালো করে ভালো মন্দ করে খাও, এই সময় খাওয়া দাওয়া করো, সবাই যদি সুস্থ থাকে সেটাই। আর যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছো ভ্যাকসিন তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ ভ্যাকসিনের তো খুব দরকার এই সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ভিডিও এইটুকুই, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর
আমার যদি কোনোরকম কোনো কিছু ভুল ত্রুটি তোমাদের চোখে ধরা পড়ে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। প্লাস লাইক তো করবেই, এবার কারোর যদি খুব আমার ভিডিও দেখতে খুব অপছন্দ হয়েছে সে ডিসলাইকও করতে পারো, বাট সেটা তার রিভিউ হিসেবেই আমি নেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাকা।